নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 16 তারিখ আর এখন বাজছে প্রায় 2:10। তো গাইজ, আমরা এখন দুর্গাপুজোর ডিউটির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন সবাই রেডি হয়ে গেছে, সবার ব্যাগ গোছানো হয়ে গেছে। আমাদের ডিউটি পড়েছে বর্ধমানে, আমাদেরকে 2টার সময় রেডি হয়ে থাকতে বলা হয়েছিল এবং 2টার সময় ফল ইন করেছিল এবং এরপরে বললো যে 4টার সময় তোমরা ফল ইন হবে। তো এখন আমাদের সবাই এই যে স্লোমো ভিডিও করছে, একজন ফটো সেশন চলছে। তো আমরা তো এবার প্রথমবার দুর্গাপুজোর ডিউটি করতে যাচ্ছি, তো কীরকম মনে হচ্ছে? প্রথমবার ফার্স্ট টাইম আমরা গ্রামের পুজো মিস করব এবং তার সঙ্গে আমরা নতুন এক্সপিরিয়েন্স গেইন করব, ঠিক আছে, পুজোতে গিয়ে। তো তোমাদের মতামত কি জানাও একটু রণবী ভাই। আমার তুমি চশমাটা কিন্তু আমার পড়েছো, ঠিক আছে, আমি দিয়ে দেবো তোকে। আচ্ছা বলো। তো আমার একটু মন খারাপ হচ্ছে বাড়ির জন্য, এবার ঠিক আছে, সবাই মিলে একসাথে ডিউটি করতে যাচ্ছি, মজা হবে। আমাদের বাস এসে পৌঁছে গেছে, 2টো বাস এসে গেছে এবং সবাই রেডি হয়ে ফটো তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, ফটো তুলছে এখন সবাই। ও তো সবাই যখন ফটোশ্যুট করছে তো আমরাও একটু ফটোশ্যুট করে নিই। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, একটু রেস্ট নিতে বললো, তো সবাই ড্রেস খুলে দিয়েছে। এই যে মহিষ, না মহিষ নয়, মহিষ আসুন, আমি রায়বাবু। নাগা নাগা এটা খেয়ে নি, খাচ্ছি আমরা বিস্কুট, তার সঙ্গে আছে দুধের কি এটা ক্ষীর। এমালটা এমনই, যখনই খাবো তখনই চলে আসবে। তোমাকে তো একদম সিংহাম লাগছে, তাই জন্য দেখা যাক পুজো কিরম কাটে, সবার ভালো কাটে, ভালো ডিউটি হোক সবার। খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড। ফার্স্ট পুলিশের পোশাকে ডিউটি, এর আগে তো এমনি পোশাকে ঘুরেছি পুজোতে, এবার পুলিশের পোশাকে প্যান্ডেলে মানুষ কন্ট্রোল করবো, ভিড় কন্ট্রোল করবো। আর পাবলিক, পাবলিকের উদ্দেশ্যে কিছু বলো। পাবলিককে বলো ভালো করে পুজো কাটাতে, নিয়ম মেনে লাইন মেনটেন করে কাটাতে, নিজেরাও ভালো করে এনজয় করুক, অপূর্ব সুযোগ করে দিক, সবাই ভালোভাবে পুজোটা কাটাতে। আচ্ছা আচ্ছা, ওকে। সো ফাইনালি গাইজ, আমাদের বাস চলে এসছে, লাগেজ ওটাতে আমাদের লাগেজ বয়ে নিয়ে যাওয়া হবে এবং আমরা যাব এটাতে। আরো বাস আছে, লাগেজ তুলে যে 4টে 5টে বাস আছে, অলওয়েজ টাইম কাজে কখনো ফাঁকি মারে না, দেখে তো সবসময় অনেস্টলি কাজ করে। নামটা কি বলবো একবার? হ্যাঁ পাদু, নিক নেমটা কি বলবো? আমাদের পাদু। দুর্গাপুজোর ডিউটি, যেটি হচ্ছে বাঙালির সব থেকে ইমোশনের জায়গা দুর্গাপুজো। আমাদের এখানে আছে ভাইস মনিটর রাহুল, আর আমাদের আছে মাস্টার মশাই। তো আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভাই, অনেক খাটছে। আমি বর্দার কাছে জানতে চাইবো, তুমি যে ডিউটি যাচ্ছ ফার্স্ট টাইমের জন্য, তো প্রথমবারের জন্য তুমি তোমার গ্রামের পুজোটাকে মিস করছো, ডিউটিতে যে যাচ্ছ তার জন্য কতটা এক্সাইটেড? দেখো এক্সাইটেড বলতে তো এক্সাইটেড খুবই আছি, কারণ আমার লাইফে প্রথম মানে এলো ডিউটি, পুজোর ডিউটি, পুজোর ডিউটি, এলো ডিউটি প্রথম। এর আগে আমরা ভোটের ডিউটি করেছি, মহরমের ডিউটি করেছি, কিন্তু পুজোর ডিউটিটা হচ্ছে আমাদের প্রথম। আমার কাছে স্পেশাল, কারণ হচ্ছে এটা মানে কি বলবো, বাঙালি সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এর মধ্যে আমরা নিজেদের দিকে নিয়োজিত করতে পেরে এবং মানুষের পাশে থাকতে পেরে তো খুব ভালো লাগবেই। মানুষের বিপদে আমরা সবসময় অলওয়েজ আছি, পুলিশরা কোনো রকম যদি প্রবলেম, কোনো রকম যদি কোনো সমস্যা যদি ফেসে থাকে, এখন শুধু এনজয় হবে, এনজয়। ফাইনালি আমরা আমাদের ব্যারাক থেকে বার হচ্ছি এখন, জাস্ট এই মাত্র দেখেছি, তোমাকে কোথায় যেন দেখেছি, তো নিঠুর হতে পারি
আমাদের অর্ধেক গন্তব্যস্থলে এসেছি, চা এখনো অর্ধেক বাকি আছে। এখানে নেমে আমরা চা খাচ্ছি। এই যে চা, সবাই মুড়ি খাচ্ছে, কে বিস্কুট খাচ্ছে, চা খাচ্ছে। খাও সবাই খাও। এটা কোন জায়গা? দুর্গাপুর। এটা হচ্ছে দুর্গাপুর। আমাদেরকে যেতে হবে বর্ধমান। এখন খেতে এসেছি ডিম টোস্ট, তাই তো? কি হবে আমাদের ডিম টোস্ট? এটা খাওয়াচ্ছে হচ্ছে আমাদের এই যে আমাদের খুব দয়ালু ভাই রমিত। রমিত, তোকে আমি কিন্তু সারা জীবন মনে রাখবো, তুই যে এই ডিম টোস্টটা খাওয়াচ্ছিস। থ্যাংক ইউ ভাই। আমি তোকে ব্লগে নেবো, তুই শুধু আমাকে খাওয়াবি। আমাদের ডিম টোস্ট চলে এসছে, এবার আমরা খাবো। হাফ টাইমে খাওয়া দাওয়ার পর আমরা আবার বাসে চলে এসেছি এবং আবার শুরু হয়ে গেছে গান। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বর্ধমানে। এখান থেকে আমাদেরকে ডিভাইড করে দেওয়া হবে। এখন বাজে প্রায় 8:30 মতো। এখন বাজে 8:56 এবং আমরা যাচ্ছি এখন খেতে। তো কোনো জায়গায় পাচ্ছি না কিছু, প্রায় 9:00 বেজে গেল, তো সেই জন্য খাবার দাবার কোনো হোটেলে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক কোথায় পাওয়া যায়, সেই মতো আমরা হাঁটছি। শেষমেশ যদিও একটি রেস্টুরেন্টে খাবার পাওয়া গেল, সেখানে কিন্তু আবার কারেন্ট নেই। আমরা খাচ্ছি এখন চিকেন কষা আর রুমালি রুটি। তাও আবার অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। পুজোর 4 দিন আমাদের ডিউটি পড়লো ট্রাফিক ডিউটি। ট্রাফিক ডিউটি মানে বুঝতেই পারছো, রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে জ্যাম মেনটেন করতে হবে, মেনলি যাতে গাড়িগুলো না লেগে থাকে এবং মানুষজন যাতে খুব ভালোভাবে সুস্থভাবে যাতায়াত করতে পারে। পুজোর 4 দিন, মেনলি পুজোর 4। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদেরকে ডিউটি কতক্ষণ করতে হবে। আমরা তো এর আগে ট্রাফিক ডিউটি করিনি, তো যাই হোক কালকে আমরা বুঝতে পারবো। এখন বাজে 12:00, আমাদের সমস্ত আরসিগুলোকে ডিউটি ভাগ করে দিতে অনেক দেরি হলো। তো যাই হোক, আমরা শেষমেশ একটা থাকার জায়গা পেলাম। সো গাইজ, গুড নাইট, বাই।